दर्शक আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। তালেবানের সবচেয়ে বিপদে পড়বে ভারত। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া। সিরাজউদ্দিন হাক্কানিকে নিয়ে ভারত কেন উদ্বিগ্ন? কাবুলের আকাশে একে একে চক্কর মার্কিন সশস্ত্র যুদ্ধ বিমানের। আফগানিস্তানের ওপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকা উচিত ঘোষণা চীনের। যুক্তরাষ্ট্রের যেসব ভয়ঙ্কর সমরাস্ত্র এখন তালেবানের হাতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তালেবানের সবচেয়ে বিপদে পড়বে ভারত। তালেবান আফগানিস্তানে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কঠোর ইসলামিক গোষ্ঠী তালেবানের ক্ষমতা গ্রহণে সবচেয়ে বিপাকে পড়তে পারে ভারত, আর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন ও পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লিকে চাপে রাখতে কাবুল ঘিরে নতুন রাজনৈতিক খেলা শুরু করতে পারে বেইজিং ও ইসলামাবাদ। তবে তালেবান দেশটির ক্ষমতায় আসলেও আফগানদের প্রতি দিল্লির সমর্থন অব্যাহত রাখা উচিত বলে মনে করছেন অনেক ভারতীয়। চলতি সপ্তাহে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। এরই মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। স্থগিত হওয়ার আশঙ্কায় বিদেশি বিনিয়োগ। চলমান এসব সংকটের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। তালেবান ক্ষমতায় আসায় কারা লাভবান হচ্ছেন আর ক্ষতি বা হচ্ছে কাদের, তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ। একদিকে তালেবানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক, অন্যদিকে সীমান্ত নিয়ে চীন ও পাকিস্তানের তীব্র বিরোধ ভারতের। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লিকে চাপে রাখতে আফগানিস্তানকে নিয়ে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে রাজনীতির নতুন মেরুকরণ হতে পারে। তালেবানের পুনরুত্থানকে ভারতের পরাজয় আর পাকিস্তানের বড় জয় হিসেবেও দেখছেন অনেকেই। এদিকে ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কিনা সেটি এখন নয়াদিল্লির সামনে বড় চ্যালেঞ্জ। তবে তালেবানকে স্বীকৃতি দেওয়া হোক বা না হোক, সাধারণ আফগানদের প্রতি ভারত সরকারের সমর্থন অব্যাহত রাখা উচিত। এমনকি আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নে ভারত যে $300 কোটি বিনিয়োগ করেছে, তা নিয়ে আপাতত কোনো সংকট তৈরির আশঙ্কা নেই বলে উল্লেখ করেন পর্যবেক্ষকরা। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া। ইসরায়েল গতরাতে আবারও সিরিয়ার রাজধানী দামেস্ক এবং পশ্চিমাঞ্চলীয় হোমস শহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী ওই হামলা প্রতিহত করেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েলের সেনারা বিমান থেকে গতরাতে রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চল এবং হোমস শহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সূত্র জানিয়েছে, দামেস্কের ওপর যেসব ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সেগুলোর মধ্য আকাশে ধ্বংস করেছে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের গণমাধ্যমও দামেস্কের ওপর হামলার কথা নিশ্চিত করেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশ থেকে তা তদন্ত করে দেখা হচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইসরায়েল থেকে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। সূত্র পার্স টুডে। সিরাজউদ্দিন হাক্কানিকে নিয়ে ভারত কেন উদ্বিগ্ন? প্রায় পুরো আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে। তালেবানের এই উত্থানে খুশি নয় ভারত। গ্রুপটির সাথে তাদের সম্পর্ক আগে থেকেই ভালো নয়। আফগান পরিস্থিতির ওপর তারা সতর্ক দৃষ্টি রাখছে। এমন প্রেক্ষাপটে হাক্কানি গ্রুপের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে নিয়ে আরো বেশি চিন্তিত হয়ে পড়েছে ভারত। এ নিয়ে কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আনন্দবাজার জানায়, যুদ্ধ পর্ব শেষ। কাবুল দখলের পরে তালেবান নেতৃত্ব এবার দোহায় রাজনৈতিক আলোচনার মাধ্যমে সরকার গঠনের পথে। কূটনৈতিক সূত্রের খবর, তালেবান সংগঠনের ২ নম্বর ব্যক্তি মোল্লা আব্দুল গনি বারাদারি খুব সম্ভবত সরকারের নেতৃত্ব দেবেন। তিনি আপাতত তালেবানের রাজনৈতিক শাখার সর্বেসর্বাও বটে। প্রতিবেদনে বলা হয়, হাক্কানি গোষ্ঠীর নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে নিয়ে আফগানিস্তানের আগামী সরকারে কতটা গুরুত্ব দেওয়া হবে তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি। কারণ সিরাজউদ্দিন পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর ঘনিষ্ঠ, তার সাথে যোগ রয়েছে আল কায়দারও। আনন্দবাজার জানায়, তালেবান আন্দোলনের গোড়া থেকে রয়েছেন বারাদার। সংগঠনের মধ্যে তার প্রবল প্রতাপ। অনুগামীও অনেক। গত সপ্তাহে দোহা থেকে কান্দাহারে এসে তাকে তালেবানের পক্ষ থেকে প্রথম সংবাদ সম্মেলন করতেও দেখা গেছে। তিনি মোল্লা ওমরের সাথে तालेबान तैरी करें। दुजने छिलेन परस्परेर अत्यंत घनिष्ठ। 2010 साले पाकिस्तानी गुप्तचर संस्था ISI बारादार के ग्रेप्तार करे। कूटनीतिकदेर एकांशेर मते सेई ग्रेप्तारी छिलो लोक देखानो। आसले ताके निरापत्ता देवा हयेछिलो। अन्य अंशेर मते बारादार ओई समय शांति आलोचनाय तत्कालीन प्रेसिडेंट हामिद कारजाइएर सुरे सुर मेलाच्छिलेन। हामिद छिलेन अनेकटाई पाक बिरोधी। पाकिस्तानी सामरिक बाहिनीर साथे तार संघात लेगेई छिलो। 8 बछर पाक नजरदारी थाकार परे बारादार छाड़ा पान। तखन अमेरिकार प्रेसिडेंट डोनाल्ड ट्राम्प 2018 साले तालेबानेर साथे नतुन करे कथा शुरू करेन। भारतीय शिविरेर दाबी बारादारेर साथे पाकिस्तान सामरिक बाहिनी एबं ISI एर सम्पर्क किछुटा धोयाशाय ढाका। तिनि सरासरि ISI एर हाते तामाक नाओ खेते पारेन। से क्षेत्रे बारादार सरकारेर शीर्ष पदे बसले पाकिस्तानेर हाक्कानी नेटवर्क बा लश्करेर प्रभाव आफगानिस्तानेर माटिते कमतेও পারে। প্রতিবেদনে আরো বলা হয় কিন্তু এমনটাও হতে পারে সরকারের মাথায় বসলেন বারাদার। আর তার মাথায় বসলেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা। তিনি সরাসরি সরকারে না থাকলেও বাইরে থেকে প্রবল ক্ষমতা ভোগ করতে পারেন। সূত্রের মতে দোহার আলোচনায় ইরানের ধাঁচে একজন শীর্ষ নেতা রাখা হতে পারে বলে জানিয়েছে তালেবান। সেক্ষেত্রে আখুনজাদা ওই ভূমিকা নিতে পারেন। সেক্ষেত্রে আফগানিস্তানে ISI এর প্রভাব বাড়বে বই কমবে না। তালেবানের প্রতিষ্ঠাতা এবং 1996 থেকে 2001 পর্যন্ত তালেবান সরকারের নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবের বয়স 31। এই বয়সেই তালেবানের সামরিক বিভাগের প্রধান তিনি। স্বাভাবিকভাবেই আসন্ন সরকারের কাঠামোয় গুরুত্বপূর্ণ পদই তাকে দেওয়া হবে। 2016 সালে যখন তালেবানের নতুন নেতা খোঁজা শুরু হয় ইয়াকুব খুব একটা জোরের সাথে নিজেকে সামনে আনেননি, কিন্তু এবার তাকে সামনের সারিতে দেখা যাবে বলেই জানা গেছে। আনন্দবাজার জানায় তবে ভারতের সবচেয়ে আগ্রহ সিরাজউদ্দিন হাক্কানিকে নিয়ে কতটা গুরুত্ব দেওয়া হবে আগামী সরকারে তা নিয়ে বিষয়টি এখনো স্পষ্ট নয়। আপাতত কিছুটা আড়ালে থাকা সিরাজউদ্দিন হাক্কানি তার বাবা জালালউদ্দিনের পরে হাক্কানি গোষ্ঠী হস্তগত করেন। 2007 সাল থেকে তিনি জাতিসংঘ নিরাপত্তা নিষিদ্ধ জঙ্গি তালিকায় রয়েছেন। তার মাথার দাম $50 লক্ষ পর্যন্ত হেঁকেছিল আমেরিকা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে হাক্কানি নেটওয়ার্ক একটি জঙ্গি সংগঠন, কিন্তু তার অস্তিত্ব তালেবানের থেকে আলাদা। তারা অনেকটাই বেশি ঘনিষ্ঠ পাকিস্তানের ISI এর সাথে। পাকিস্তানের উত্তর ওজিরিস্তানে তাদের দুর্গ গড়ে উঠেছে। আল কায়দার সাথে হাক্কানিদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেই মনে করে ভারতের পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয় ফলে শেষ পর্যন্ত তালেবান তাদের সরকার গঠনে সিরাজউদ্দিন হাক্কানিকে কতটা জায়গা দেয় তার উপরে ভারতের নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। কাবুলের আকাশে একে একে চক্কর মার্কিন সশস্ত্র যুদ্ধ বিমানের। কাবুল দখল নিয়ে আফগানিস্তানের ক্ষমতায় বসেছে তালেবান। এরপর থেকে আফগানিস্তান ছেড়ে যাচ্ছেন সরকারি ও মার্কিন বাহিনীকে সহযোগিতা করা আফগানরা। এছাড়া কাবুল বিমানবন্দর দিয়ে ছেড়ে যাচ্ছে মার্কিন বাহিনী। আর তাদের নিরাপত্তা দিতেই কাবুলের আকাশে একে একে চক্কর দিচ্ছে মার্কিন যুদ্ধ বিমানগুলো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এদিকে পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের যে অভিযান অব্যাহত আছে তার নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলের আকাশে মার্কিন যুদ্ধ বিমান উঠছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন মার্কিন যুদ্ধ বিমানগুলো কাবুল শহরের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে। জন কিরবি বলেন যে কোনো হুমকি থেকে আমাদের লোকজন ও অভিযানের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন যুদ্ধ বিমানগুলো কাজ করছে। আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকা উচিত ঘোষণা চীনের। আফগানিস্তানের উপর চাপ সৃষ্টি থেকে বিরত থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর যখন তালেবানের পুনরুত্থান হয়েছে এবং ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে তখন চীনের পক্ষ থেকে এই আহ্বান জানানো হলো। পাশাপাশি আফগানিস্তানকে স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহারের কথা প্রত্যাখ্যান করেছে বেইজিং। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন বেশি চাপ সৃষ্টি না করে বরং ইতিবাচক দিকে পরিচালিত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আফগানিস্তানকে উৎসাহী করে তোলা উচিত। এ ধরনের মনোভাব আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। আফগান তালেবান গোষ্ঠী পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তাদের শাসন পরিচালনা শুরু করতে যাচ্ছে। এ নিয়ে পাশ্চাত্যের গণমাধ্যম এবং রাজনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষভাবে শঙ্কিত হয়ে পড়েছেন এবং তারা তালেবানের সম্ভাব্য উগ্র কর্মকাণ্ডের ব্যাপারে জোরালো সতর্কবার্তা দিচ্ছেন। তবে তালেবানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর চায় এবং দেশে পরিপূর্ণ শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভূ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে আফগানিস্তানকে ব্যবহার করা থেকে বিশ্বের বিভিন্ন দেশের বিরত থাকা উচিত। এর পরিবর্তে বরং দেশটির স্বাধীনতা এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো দরকার। একই দিনে তালেবানের মুখপাত্র সোহেল শাহিন চীনের রাষ্ট্র পরিচালিত সিজিটিএন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্র চীন অবদান রাখতে পারে। সূত্রপার্স টুডে। যুক্তরাষ্ট্রের যেসব ভয়ঙ্কর সমরাস্ত্র এখন তালেবানের হাতে, গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যোদ্ধারা। সেই সঙ্গে আফগান সরকারি বাহিনী সমরাস্ত্রেও দখল নিয়েছে তালেবানরা। সেসব সমরাস্ত্র আফগান সেনাবাহিনীকে উপহার হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত এক মাস আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন 7টি হেলিকপ্টারের ছবি দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এর কয়েক সপ্তাহ পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ফলে সেই সব হেলিকপ্টারও এখন তালেবানের হাতে। তবে কি পরিমাণ সমর সজ্জা তালেবানের হাতে পড়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, এর মধ্যে রয়েছে 2000-এর মতো সাজোয়া যান, যার মধ্যে হামভি যানও রয়েছে ব্ল্যাক হক হেলিকপ্টার সহ 40টি উড়োজাহাজ, স্ক্যান ইগল মিলিটারি ড্রোন। কাবুল সরকারের পতন ঘটার পর এক ভিডিওতে দেখা গেছে সাজোয়া যানের বহরের সামনে তালেবানের সদস্যরা। তারা পরীক্ষা করে দেখছেন নতুন নতুন নানান সমরাস্ত্র, এর সঙ্গে ছিল ড্রোনও। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য মাইকেল ম্যাককাউল বলেছেন, আমরা এরই মধ্যে তালেবান যোদ্ধাদের আমেরিকার অস্ত্র হাতে দেখেছি, যা তারা ছিনিয়ে নিয়েছে আফগান বাহিনীর কাছ থেকে। এটা আমাদের এবং আমাদের মিত্রদের জন্য একটা বড় হুমকি। এক পরিসংখ্যানেও দেখা যায় 2002 থেকে 2017 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সামরিক বাহিনীকে 2800 কোটি টাকা সমরাস্ত্র দিয়েছে। এর মধ্যে রয়েছে বন্দুক, রকেট, নাইন ভিশন গগলস, গোয়েন্দা নজরদারি চালানোর জন্য ড্রোন। তবে উপহারের তালিকায় সবকিছুর উপর ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার। তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সেনাদের এটা বেশ এগিয়ে রাখত। 2003 থেকে 2016 সাল পর্যন্ত আফগান বাহিনীকে 208টি বিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানাচ্ছে ইউএস গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছে, 40 থেকে 50টি বিমান নিয়ে আফগান বৈমানিকরা পালিয়ে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছে, কিন্তু বিমান রক্ষণাবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র আগেই এসেছিল, সেগুলো এখন থেকে যাবে। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আফগানিস্তানে মার্কিন অভিযানের নেতৃত্বদাতা অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেল বলেছে যে সমরাস্ত্রগুলো তালেবানের হাতে গেছে সেগুলো স্পর্শকাতর প্রযুক্তি সম্বলিত নয়। তিনি বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় এগুলো একটি ট্রফি হিসেবে সাজিয়ে রাখার মতো। 2003 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগান পদাতিক বাহিনীকে M16 রাইফেল সহ কমপক্ষে 6 লাখ অস্ত্র, 1,62,000 যোগাযোগ সরঞ্জাম, 16,000 নাইন ভিশন গগলস দিয়েছে। জেনারেল ভোটেলস সহ অন্য কর্মকর্তারা বলেছে, মেশিন গান, মর্টারের মতো যেসব অস্ত্র তালেবান পেয়েছে সেগুলো তাদের লড়াইয়ের কাজে দেবে।